मॉस्किटो रिप्लेंट एलईडी बल्ब बर्तमान बांग्लादेशेर बाजारे ट्रिपल एस कम्पानी निये एसेछे 15 वाटेर मशा ताड़ानोर एलईडी बल्ब। বেশ কিছু ক্ষতিকর প্রজাতির মশা এই বাতিটি জ্বালালে আপনার ঘর থেকে বের হয়ে যাবে এবং আপনাকে সুরক্ষিত করবে। আমি নিজেই বাতিটি ব্যবহার করে দেখেছি এবং উপকার পেয়েছি, আর তারপরে আমি এটির রিভিউ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আপনি অফিস, কলকারখানা এবং আবাসিকভাবে ব্যবহার করতে পারবেন। এটি 85 ভোল্ট থেকে 265 ভোল্টে সঠিকভাবে কাজ করে এবং এটির বিশেষত্ব হলো এটি রেডিয়েশনের প্রভাব মুক্ত এবং এতে অতিবিকিরণের রশ্মি নেই। খালি চোখে এই বাল্বটির দিকে তাকানো যাবে না, কারণ তাতে আপনার চোখের ক্ষতি হতে পারে। আমরা বাল্বটি বের করে আপনাদেরকে দেখাবো। এটি আমি যেটা কিনেছি সেটা হচ্ছে পিন সিস্টেম, আপনি চাইলে প্যাচ সিস্টেমও কিনতে পারবেন। খুব উন্নত মানের প্লাস্টিক দিয়ে এটি তৈরি করা হয়েছে। আপনি হাতে নিলে আপনার মনে হবে এটি এক নর্মাল বাতি, কিন্তু এটার বিশেষত্ব হলো এটি খুব হালকাভাবে তৈরি করা হয়েছে এবং বড় ট্রান্সফর্মার এটার ভিতর রাখা হয়নি, যে কারণে এটি খুবই হালকা। আমাদের বাজারে প্যাচ এবং পিন দুটোই পাওয়া যাচ্ছে 15 ওয়াটের এলইডি বাল্ব। এটি এই বাল্বটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মশা তাড়ানোর জন্য বিশেষভাবে তৈরি, অতিবেগুনি রশ্মি নেই, নীল আলো নেই, চোখের ক্ষতি করে না, বিদ্যুৎ সাশ্রয়ী, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী, সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে ওঠে, লো এবং হাই ভোল্টেজে জ্বলে, পারদ ও সীসামুক্ত কমতাপ উৎপন্ন করে। এটি 1275 লুমেন সৃষ্টিকারী একটি বাতি এবং এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.5 থেকে 0.85। এটি আমাদের বাংলাদেশের রাজশাহী জেলায় বিসিক শিল্পনগরী সুপ্রাতে অবস্থিত এই প্রতিষ্ঠানটির ঠিকানা। এই বাতিটি নর্মাল বাতি হলেও আপনি যখন জ্বালাবেন তখন এর উপকারিতা বুঝতে পারবেন। এটার একটা ওয়ারেন্টি কার্ড আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে। এই হলো ট্রিপল এস কোম্পানির ওয়ারেন্টি কার্ড, 1 বছরের জন্য দেওয়া হচ্ছে। তো প্লাস্টিক কোটের দ্বারা এই ওয়ারেন্টি কার্ডটি করা হয়েছে, সিল মারার ফলে সিলটি লেপটে গেছে। আমরা এই বাতিটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আমরা হোল্ডারে বাতিটি লাগিয়েছি,
নর্মাল অন্যান্য বাতির মতোই আপনার ঘরে লাগালে কেউ বুঝতে পারবে না যেটা আলাদা একটা বৈশিষ্ট্যের বাতি। আমি বাতিটি জ্বালিয়েছি, আপনি খেয়াল করুন বাতিটি হলুদ আলো সৃষ্টি করেছে ঘরের ভিতর। এটি অন্য একটি বাতি, সাদা আলোতে আপনার ক্যামেরা ধরলে দেখা যাচ্ছে স্ক্রিন লাফাচ্ছে। তো হলুদ আলোতে আপনি দেখুন স্ক্রিন লাফাচ্ছে না, মানে ক্যামেরার রেজুলেশনটা একই রকম রয়েছে, তার মানে এটি অতিবেগুনি রশ্মি প্রভাবমুক্ত এবং আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা বলে সেই জিনিসটি এটার ভিতর নেই। এবং খালি চোখে আপনি এই বাতির দিকে কখনোই তাকাবেন না, হয়তো ভুল করে আপনি মাঝে মধ্যে তাকাতে পারেন কিন্তু বেশিক্ষণ আপনি এই বাতিটির দিকে তাকাবেন না, কারণ এটি চোখের ক্ষতি করে। কারণ এটা থেকে যে আলোটা বের করা হয় সেটা আপনার মশার জন্য স্পেশালভাবে তৈরি করা বিড়ি। তো বাতিটি সব দিক দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাতিটির কোয়ালিটি এবং সাময়িকভাবে আপনাকে যে মশার হাত থেকে বাতিটি রক্ষা করবে, যেমন আমি সাময়িকভাবে বলছি এই জন্য যে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনি মশারি টানিয়ে আপনার ঘুমানোর চেয়ে জাস্ট আপনি সুইচটি পুশ করলেন এবং বাতিটি জ্বলে আসলো এবং আপনি ঘুমিয়ে পড়লেন। জাস্ট হালকা পাতলা আপনাকে রক্ষা করার জন্য বাতিটি খুবই ভালো। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।